কেমন মানুষ আছে এখনো, যখন শোনে যে অমুক হুজুর কেবলার চারটা পাঁচটা ছেলে কয় যে সুবহান আল্লাহ, তাহলে আর বিশ্বাস করবো কারে? হুজুরেরও চারি পাঁচটা ছেলে পেলে, তার মানে হলো হুজুর যখন, তার তুমি আবার বিয়ে করবেন কেন? ওনার আবার ছেলে পেলে হবে কেন? তো সাধারণ বুজুর্গদের ব্যাপারে যখন এই ধারণা, বেকুবদের অজ্ঞদের, তখন মূর্খদের আর একটা ধারণা যে পয়গম্বর যিনি হবেন তিনি মানুষ হতেই পারেন না, তাদের ধারণায় নবী হওয়া উচিত ছিল ফেরেশতাদের, কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য ফেরেশতা নবী না বানায়া, মানুষকে নবী বানায়া মানুষের প্রতি সবচাইতে বড় এহসান করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের নবী যদি মানুষের জন্য পয়গম্বর যদি হতেন ফেরেশতারা, তাহলে অসুবিধা কি হতো? অসুবিধা এই হতো, ফেরেশতারা পুরুষও না, ফেরেশতারা নারীও না, ফেরেশতাদের জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মিল নাই, কলকারখানা নাই, তাদের জন্য কোনো হরতাল নাই, ধর্মঘট নাই, গণতান্ত্রিক আন্দোলন নাই, স্বৈরাচার খেদাও আন্দোলন নাই, আছে নাকি ফেরেশতাদের এসব? এইসব কিছুই নাই। কাজী মানুষের নবী হবে ফেরেশতা, মানুষে বিয়ে করে বউর সাথে ঝগড়া বাঁধে, স্বামী স্ত্রী সংসার চালাতে গেলে রাত দিন চব্বিশ ঘন্টা যে মধুর সম্পর্ক চব্বিশ ঘন্টা থাকবে এমনটি নাও হতে পারে, মাঝে মধ্যে দুই একটা ব্যাপার নিয়ে মনোমালিনী হতেও পারে, আবার একটু মনোমালিন্য না হলে প্রেমে কি মজা হয়? কাজী এই যে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া বাঁধলো, এই ঝগড়াটা মিলমিশ হবে কেমনে? সেই ফেরেশতা কি করে বসবে যার নিজের বউ নেই? সে আর একজনের বউয়ের আপনার ঝগড়া মিটাবে কি করে? এই সম্ভব? শ্রমিকরা আন্দোলন করতেছে মিল মালিকের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে, ফেরেশতা যদি নবী হতেন তাহলে ফেরেশতারা নিজেরা মানুষ না, তারা কখনো কলকারখানায় চাকরি করে না, তারা জানে না মালিকরা কেমনে শ্রমিকদেরকে শোষণ করে। সুতরাং মালিক শ্রমিকে কি সম্পর্ক, মীমাংসা কেমনে হবে, এটা ফেরেশতার পক্ষে করা সম্ভবপর ছিল না। কোন স্বৈরাচার যদি জনগণের উপরে চেপে বসে, জনগণ বলে নামো নামো, সে বলে নামবই না, এই অবস্থা যদি চলতে থাকে তখন মীমাংসা কেমন করে করা হবে? ফেরেশতা নবী হলে তার ফেরেশতা কি করে মীমাংসা দেবে? এই জন্য রব্বুল আলামিন, মানুষ একটা সামাজিক জীব, সে বিয়ে করে বাড়ি আছে, গাড়ি আছে, কলকারখানা আছে, মিল আছে, ইহকাল আছে, পরকাল আছে, তার অনেক কিছু আছে, এই জন্য মানুষের নবী আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বানিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, এহসান করেছেন তিনি। যারা বলে যে নবী মানুষ না, এটা খুব ভক্তির কারণে বলে, আমি ওনাদেরকে কোনো গালাগালি করব না, গালাগালি করা তো আমাদের অভ্যাস না, আমি বলতে চাই বেশি ভক্তির কারণে ওনারা বলেন যে নবী মানুষ না। তাহলে যারা এত বেশি ভক্তি করেন ওনাদের প্রশ্ন করি, বন্ধুরা মেহরবানি করে বলুন নবী যদি মানুষ না তো কি জিনিসটা? কি নবী? কি জেন? নবী কি ফেরেশতা? তো ফেরেশতা অথবা জেন কিছু যদি বানান তা কি মানুষের চাইতে বেশি মর্যাদা? বলেন, জেনের মর্যাদা কি মানুষের চাইতে বেশি? ফেরেশতার মর্যাদা কি মানুষের চাইতে বেশি? কখনোই নয়। বরং হাদিস খুলে দেখেন, মিশকাত শরীফের হাদিসের দিকে কিতাবুল ইলমে দেখেন, আল্লাহর নবী বলেছেন আলেমরা যখন তালিবের, আলিমরা যখন তালিব ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বলেন, নূর দিয়ে তৈরি করা ফেরেশতাগুলি তারা বলতে থাকে, আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর ইলম অর্জন করতে তুমি যেতেছো, তুমি আলিম, তুমি তালিব ইলম, তুমি মাটির উপরে হেঁটো না, আমার পর পিছিয়ে দিতেছি, আমার পরের উপর থেকে হেঁটে যাও। তাহলে মর্যাদা কার হলো, ফেরেশতার না মানুষের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি, মর্যাদা সম্পন্ন করেছি। কাজী মানুষ এর মর্যাদা সবচাইতে বেশি। কাজী ভক্তি তো নিশ্চয়ই করব, রাসূলকে ভক্তি করবো না তো কারে করবে? তো ভক্তি করতে গিয়ে রাসূলকে মানুষ থেকেই যদি খারিজ করে দেই, তাহলে এটা কি ইনসাফ করা হবে? কি বলেন, ইনসাফ হবে? হবে না। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন
যত নবী বানিয়েছেন সমস্ত নবীরা মানুষ ছিলেন, আর কাফেরদের দৃষ্টিতে ছিল মানুষ যদি নবী হয় তাহলে তা হতে পারে না, ফেরেশতার নবী হওয়া উচিত। ওদের ধারণা যে উনি তো একজন মানুষ, উনি বাত খান, উনি বিয়ে করেন, ওনার রোগ হয়, ওনার অসুখ হয়, ওনার দুঃখ হয়, ওনার ছেলে মরে যায়, এটা কেমন নিয়ে। যখনই কোনো নবী এসেছে পৃথিবীতে ঠিক তখনই এই ধরনের সুতো ধরে বিরোধিতা করেছে কাফেররা আবহমান কাল থেকে, শুধু হুজুরের ব্যাপারে না। যখন হযরতে নূহ আলাইহিস সালাম নবুয়ত প্রকাশ করলেন জনতার সামনে, হযরতে নূহ আলাইহিস সালাম, তখন এই কাফেররা বলল, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শা আল্লাহু لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين ما هذا إلا بشر مثلكم এতো তোমাদের মতই একজন মানুষ, ইউরিদু আন ইয়াতাফাদ্দাল আলাইকুম, সে চায় তোমাদের উপরে নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করতে। ওয়ালাউ শা আল্লাহু لأنزل ملائكة ما মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের জন্য ফেরেশতা নবী করে দিতে পারেন, মা সামিনা বিহাজা ফি আবাইনা আলাউলিন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কানেও মুখেও কোনোদিন আমরা শুনি নাই যে মানুষ হয় নবী। এগুলি হলো কাফেরদের কথা। কাদের কথা? কাফেরদের কথা, অজ্ঞদের কথা। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালাম যখন তিনি যখন নবুয়াত নিয়ে মানুষের সামনে পেশ করলেন, নবুয়াত নিয়ে আসলেন, তখন কাফেররা হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলল, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাআকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যা খাও ইনিও তাই খায়, তোমরা যেমন পান করো ইনিও তেমন পান করেন, ইনার অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, এ মানুষের অনুসরণ করে কোনো লাভ নাই, মানুষ কখনো নবী হতে পারে না। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালাম দুজনেই যখন নবুয়াত পেলেন, নবুয়াত নিয়ে জনগণের সামনে যখন আসতেন, তখন কাফেররা বলল, আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমাদের মতই দুইজন মানুষের আনুগত্য কি আমরা করব, আমাদের মতো দেখতে মানুষ ওনাদের আমরা কি ওনার উপর ইমান আনবো, এটা কথা হইল, এরকম তারা কথা তুলত। ঠিক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াতের ঘোষণা দিলেন, ওরা তখন এই কথা তুলল যে কথা আমি একটু আগে পড়লাম, মালি হাদার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ কেমন রাসূল যিনি খানা খান আবার বাজারে যাতায়াত করে, হাট বাজার করে, এটা কেমন কথা। এভাবে তারা সন্দেহ প্রকাশ করত। এই সমস্ত সন্দেহের জবাব দিচ্ছেন আল্লাহ। কে জবাব দিচ্ছেন? আরো জোরে বলেন, কে দিচ্ছেন জবাব? আল্লাহ পাক জবাব দিচ্ছেন। আমার জবাব শুনে তো কোনো লাভ নাই, জবাব শুনতে হবে কার? সন্দেহ সৃষ্টি করছে কাফেররা যে মানুষ কখনো নবী হতে পারে না, নবীরা মানুষ না, এই যে কথা কাফেররা প্রশ্ন তুলেছে, এর জবাব নিতে হবে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায-যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আপনার আগে যত নবী পৃথিবীতে পাঠানো হয়েছে সব সবাই পুরুষ ছিলেন, সবাই মানুষ ছিলেন, কোনো মহিলাকে নবী বানানো হয় নাই, সব পুরুষদেরকে নবী বানানো হয়েছে, মানুষদেরকে নবী বানানো হয়েছে। আর এ কথা যদি তোমার জানা না থাকে তাহলে যারা জানে জ্ঞানী লোকদের কাছ থেকে ভালো করে জিজ্ঞেস করে নাও। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম ওয়ামা কানু খালিদিন, আর তারা এমন ছিলেন না, এমন দেহ আমি তাদের তৈরি করি নাই যাতে তাদের পানাহার লাগতো না, প্রত্যেকে মানুষ ছিলেন এবং সবাইকে এভাবে পানাহার করতে হতো, সবাই মানুষ ছিলেন।
وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِينَ إِلَّا إِنَّهُمْ لَيَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ بِالْأَسْوَاقِ তোমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন সব বাজারে গেছেন, সব খানা দানা করেছে, সব ব্যবসা বাণিজ্য করেছে, সব বাজারে চলাফেরা কেনাকাটা করেছে। এরকম করে সমস্ত নবীরা তারা মানুষ ছিলেন। ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি আপনার পূর্বে তাদের সকলের স্ত্রী ছিল এবং সন্তান ছিল, সকলকে আমি স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। সুতরাং তারা মানুষ ছিলেন, মানুষ ছিল বলেই তো বিবাহ করতে হয়েছে, মানুষ ছিলেন বলেই তো তাদের সন্তান হয়েছে। আল্লাহ পাক এবার হুজুরকে বলতেছেন আপনার আমার নবী, কাকে বলতেছেন? বিশ্ব নবীকে। যারা বলেন কাকে বলতেছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন আপনার ব্যাপারে, পরিষ্কার করে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি বলে দিন ইন্নামা, ইন্নামা আরবিতে আলেমরা ভালোই জানেন, ইন্নামা হচ্ছে হাসর, হাসরের জন্য ইন্নামা আছে। আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ ছাড়া আর কিছুই নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। এখন আমাদের বন্ধুরা যারা তারা বলেন এই আয়াতের আমরা যখন ব্যাখ্যা প্রদান করি ওনারা তখন মানুষকে বিভ্রান্ত করেন এই কথা বলে যে কোরআনের তাফসিরে বল তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাকি তিনি আমাদের মতো মানুষ, আমরা যেমন গুনাহ করি, আমরা যেমন মিথ্যে কথা কই, আমরা যেমন ওজনে কম দেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো মানুষ, এইরকম কাম করে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের মতো মানুষ তার অর্থ কি? আমরা যেমন গুনাহ করি, রসুল কি সেরকম গুনাহ করে? আমার বন্ধুগণ, রসুল গুনাহ করতে পারেন না, আল্লাহ নবী মিথ্যে বলতে পারেন না, গুনাহ করতে পারেন না। যে কোনো বুজুর্গ, যে কোনো আলেম, যে কোনো মুফাসসির, যে কোনো ব্যক্তি শয়তান ওয়াসওয়াসা দিয়া যখন তখন তাকে পথভ্রষ্ট করে দিতে পারে, কিন্তু আল্লাহর নবীর কাছে শয়তানের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মাসুম, বেগুনাহ, তার কোনো ভুল নাই, তার কোনো গুনাহ নাই। জোরে কন সুবহানাল্লাহ হে বিহামদি। আমাদের মতো মানুষ তার মানে কি? ব্যাখ্যাটা ভালো করে শুনে যান। আমাদের মতো মানুষ তার অর্থ হলো আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, একটা নারী আর একটা পুরুষের বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্ভে আমরা যেমন ছিলাম, হুজুরাম তেমন আবদুল্লাহ এবং আমেনার এই স্বামী স্ত্রীর মাধ্যমে মা আমেনার পেটে হযরতে রাসূল এসেছেন, কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে এসেছি, হুজুরও মায়ের পেট থেকে সেইভাবে দুনিয়ায় এসেছেন। আমাদের যেমন চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত পা আছে, হুজুরের এগুলি সব ছিল। আমরা যেমন বিয়ে শাদী করি, রসুল বিয়ে শাদী করেছেন, আমাদের ছেলে পেলে হয়, রসুলের ছেলে পেলে হয়েছে, আমাদের রোগ ব্যাধি হয়, রসুলেরও রোগ ব্যাধি হয়েছে, আমাদেরও কষ্ট হয়, ব্যাধি হয়, হুজুরের তাও হয়েছে। এদিক থেকে তিনি মানুষ, অনুভূতির দিক থেকে, সুখ দুঃখের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, ঘুমাবার দিক থেকে, সকল দিক থেকেই, এসব মানবীয় দিক থেকে আমাদের সমান। আমরা যেমন মানুষ, রসুলও তেমন মানুষ, তবে পার্থক্য আছে। তবে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যগুলো শোনেন, আপনারা ওই বিভ্রান্তির শিকার হবেন না, ভুল ব্যাখ্যার শিকার হবেন না। আমার বন্ধুগণ, পার্থক্য কোথায়? পার্থক্য নবী নিজেই করেছেন, আল্লাহ বলে দিয়েছেন, বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা সবচেয়ে বড় পার্থক্য। ওহী কেবলমাত্র কার কাছে আসে? রাসূলের কাছে। সাধারণ মানুষের কাছে আসে? আসে না। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, দুনিয়ার এক নিকৃষ্ট কাফের, গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি? আরো জোরে বলেন এটা কি? এই কাফেরটি বাংলাদেশে তারা টিকে আছে, এই কাফেরের মুরিদেরা
তারা বলে হয় যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী মানি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবী যদি মানো তাহলে নিজেদেরকে আবার আহমদী বলে পরিচয় দাও কেন? তোমরা আবার কোথার হযরত মসিহ, তারপরে কি জানি কয় গোলাম মোহাম্মদ, মাউদ, হাবিজাবি কতগুলো সামনে আলাইহিস সালাম ইত্যাদি অনেক কিছু সামনে লেখা লাগায় দেয়, কেন এগুলো দাও? যদি মুসলমানই হও তাহলে কিসের গোলাম মোহাম্মদ কাদিয়ানি একটা কাফের পেছনে কেন তোমরা পড়েছো? মুসলমান হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পেছনে দৌড়াও, গোলাম মোহাম্মদ কাদিয়ানি এটা কাফের আর অনুসারীরাও কি কাফের। ওহি আদায় করা যায় না, এটা জেলা পরিষদের চেয়ারম্যান না যে প্রধানমন্ত্রী সিলেকশন দিয়ে দেবে, পাগলামিরা। নবী হচ্ছেন, নবীকে আল্লাহ পাক বানান, নবীকে বানান আল্লাহ পাক নবী বানান। আর নবীর জন্য বড় শর্ত হচ্ছে ওহি আসা। আল্লাহর নবী বলেন আমার কাছে ওহি আসে, এটা হলো বড় পার্থক্য, হলো এক নম্বর। দু নম্বরের পার্থক্য হলো দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসা পারে, গুনাহ করতে পারে, আল্লাহ রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আপনার আমার ঘুমের মধ্যে, রসুলের ঘুমের মধ্যে পার্থক্য আছে। আমরা ঘুমালে কিছু টের পাই না, রসুলের ঘুম ছিল এমন জাগ্রত থাকতে যেমন টের পেতেন, ঘুমায়ও তেমন টের পেতেন। আল্লাহ আমরা শুধু সামনে দেখি, দুই পাশে দেখি, নবীজি চলার সময় সামনে দুপাশে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতে পেতেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এসব দিক থেকে, মানুষের থেকে, এসব সাধারণ মানুষের থেকে তিনি স্বতন্ত্র, এতে কোনো সন্দেহ নাই, কোনো তর্কের অবকাশ নাই, কোনো যুক্তির অবকাশ নাই। গোটা পৃথিবীর মানুষের চাইতে সুপার কোয়ালিটির মানুষ হচ্ছেন নবীরা। নবীরা সুপার কোয়ালিটির মানুষ, তবে অতিমানব নন, একথা বলা যাবে না, অতিমানব নন। অতিমানব বলা যায় কাকে? অতিমানব বলা যায় তাদেরকে যারা মানবীয় দুর্বলতা নাই, অর্থাৎ সুখ দুঃখ স্পর্শ করে না, চোখে পানি আসে না, হাসা লাগে না, কোনো প্রতিক্রিয়া তার মধ্যে হয় না, কোনো কষ্ট হয় না, ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না, এগুলি অতি মানবীয় পর্যায়। রাসূল কি সেরকম ছিলেন? হুজুরের ছেলে মারা গেছে, হুজুরের চোখ থেকে পানি পড়তেছিল, আছে না হাদিস শরীফে? কি বলেন, আছে না? হুজুর কাঁদতেছিলেন, সাহাবীরা কেউ কেউ বললেন হুজুর আপনি না ছেলে পেলে মরলে কাঁদতে নিষেধ করেছেন আর আপনি যে কাঁদতেছেন। হুজুর কয় যে এটা হচ্ছে রহমত, এটা হচ্ছে দয়া, আমি তো এটাকে মানাতে পারছি না। হুজুর বলছেন আমি তো চিৎকার করতে নিষেধ করেছি কিন্তু এটা হচ্ছে রহমত। হুজুর ব্যথা, হুজুরের ব্যথা লাগে, হুজুর আনন্দ পান, খুশি হন, মানুষের যা অনুভূতি সব অনুভূতি আছে। অতিমানব নিশ্চয়ই নন, রসুল হচ্ছেন মহামানব। রসুল কি? আরো জোরে বলেন তিনি কি? মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরেই তার মর্যাদা, তার চাইতে মর্যাদার পৃথিবীতে কারো। আমার বন্ধুগণ, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহে সুন্দর করে রসুলের কথা বলেছেন, লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কু, আপনার প্রশংসা যেমন ঠিক তেমনটি করে প্রশংসা করার কোনো ক্ষমতা আমার নাই, তবে বলতে পারি বাদ আজ খোদা তুই বুজুর্গ সওয়াত ইসসাই মুক্তাসার, আমি বলতে পারি আপনার প্রশংসা সম্পর্কে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদা সম্পন্ন আকাশে আর জমিনে যদি কেউ থাকে তো আপনি আল্লাহর নবী, শ্রেষ্ঠ মর্যাদা আপনার। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য এখানে। নবী চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, মিথ্যে কথা তিনি বলেন না, গুনার কাম করেন না, আল্লাহ হেফাজত করেন, সুপার কোয়ালিটির মানুষ, মহামানব। তবে মানুষ, এটা স্বীকার করতে হবে, মানুষ। রসুল কি? এর কোনো সন্দেহ নাই, রসুল মানুষ। আমার বন্ধুগণ, এভাবে করে তারা, যারা রসুল দুনিয়ার বুকে যারা পয়গাম্বার এসেছেন, পয়গাম্বারদেরকে তারা মানুষ বলতে চায় নাই, তারা মনে করেছে এরা হচ্ছে ফেরেশতা অথবা অন্য কিছু, কাজে আমাদের আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে তারা মানুষ এবং আমাদের মতো মানুষ। তো পার্থক্য তো বললামই। আরও একটা দৃষ্টান্ত আমি দেই, ওই যে পাথর দিয়ে রাস্তা বানানো হয়, পাথর দিয়ে যে রাস্তা বানানো হয় সেই পাথরের এত বড় বড় একটা চাকা যার দাম 5 টাকা বা 10 টাকা, বড় জোর। আবার স্বর্ণের দোকানে যান, জুয়েলারির দোকানে গ্লাসের বক্সের ভিতরে সুন্দর সুন্দর বক্স রেখে তার মধ্যে তুলা দিয়ে সাজায়া ওর উপরে সুন্দর সুন্দর করে বসায় ছোট ছোট পাথর রাখা হয়, রাখা হয় না? বলে না কেন? লুলু, মারজান, ইয়াকুত, জবরজাদ, নীলা,
প্রবাল, তারপরে আকিক, আছেন এরকম পাথর? রাস্তা বানানো হয় যে পাথর দিয়া, জুয়েলারির দোকানে যে পাথর আছে ওই রাস্তার পাথর আর ওই পাথর কি এক নাকি? নাম তো একই পাথর, নাম একই হলে কি হবে? রাস্তার পাথরের বিরাট একটা প্রকাণ্ড খণ্ডের দাম 2 টাকা 5 টাকা, আর জুয়েলারির দোকানে যে পাথর আছে তার একটা তোলার দাম 50,000 টাকা পর্যন্ত হতে পারে। ওই পাথরে পাথরে যে বেশ কম, মানুষে মানুষে আবার সেই বেশ কম, পয়গম্বরদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে না। তবে মূল বিষয়টা বোধহয় বুঝতে পেরেছেন, তুলনা কিন্তু গুণার দিক দিয়া, চরিত্রের দিক থেকে, তারপরে ভুল কথা বলা থেকে, মিথ্যা কথা, এই দিক থেকে তুলনা না, তুলনা হচ্ছে মানুষের মতো। আমরা যে মানুষ, রসুল মানুষ, আমি কথা বুঝাতে পারছি কিনা? বুঝে আসছে আপনাদের? আলহামদুলিল্লাহ, তাহলে এ নিয়ে আর আমরা আর অগ্রসর হই না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীরা এই সব কথার জবাবে, এসব এই সমস্ত কাফেরদের কথার জবাবে নবীদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আপনারা এভাবে বলেন, নবীরা বলতেন, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি। আমরা তোমাদের মতোই মানুষ, নবীরা এভাবে বলতেন কাফেরদেরকে, আমরা তোমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নেই, তবে আল্লাহ তার বান্দার মধ্য থেকে কাউকে না কাউকে বিশেষ অনুগ্রহ দান করে থাকেন, আমরা সেই অনুগ্রহ প্রাপ্ত আল্লাহর নবী। সুতরাং আল্লাহ পাকের এই নবীদেরকে, আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে এই কাফেরদের কথার জবাব দিচ্ছেন যে ওরা নবীদেরকে এভাবে মানুষ মনে করতো না। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। আল্লাহ পাক আরেকটি কথার, এই যে নবীদেরকে তারা যে বলতো যে ফেরেশতারা নবী হলো না কেন, সে কথার জবাবটা আল্লাহ একটা আয়াতে দিয়েছেন, সে আয়াতটা আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, ফেরেশতাদেরকে কেন নবী বানালাম না? قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। হে নবী, তাদেরকে বলে দেন, এই পৃথিবীতে যদি ফেরেশতারা চলাফেরা করত, মানুষ যদি না থাকতো, তাহলে সমস্ত ফেরেশতাদের জন্যই আমি ফেরেশতা নবী করে পাঠাতাম। যেহেতু পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মানুষ, সেজন্য পৃথিবীতে মানুষের জন্য আমি মানুষই বানালাম, মানুষকেই নবী করে পাঠিয়েছি। ওয়াকালাত উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইয়াসতাতিউনা সাবিলা। কাফেরেরা বলে, ওয়াকালাত যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা। এই জালিমেরা বলে যে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকের পেছনে তোমরা পড়েছো। ওরা রসুলকে পাগল বলতো, কি বলতো? ওরা আল্লাহর নবীকে পাগল বলতো। পাগল বলার ওরা কয়েকটা কারণে পাগল বলতো। ওরা মনে করতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব দেবীদের বিরুদ্ধে কথা বলেন, সেই জন্য দেব দেবীরা বদ্ধ করেছে বলে এই লোকটার এই দশা হয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার বন্ধুগণ, ওরা যখন রসুলকে পাগল বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাব দিয়া দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, তোমাদের সাথী না পথভ্রষ্ট না তিনি পাগল। পাগল কেডা তা তাড়াতাড়ি প্রমাণ হবে, টের পাবা তোমরা পাগল কে। ওরা বলতো নবীকে, বলতো নবী কবি, আল্লাহ পাক সে কথার জবাব দিয়ে দিয়েছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওরা বলতো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কবি বলতো, আল্লাহ বললেন না কবির কথা এটা না, আমার নবী কবি না। ওমা আল্লামনাহু শেরা ওমা ইয়ামবাগী লাহু, আমার নবীকে আমি কবি বানাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। ওরা বলল নবী জাদুকর,
আল্লাহ পাক কথার জবাব দিয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার নবীকে জাদুকর বলে আল্লাহ বলেন, না আমার নবী জাদুকর নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি শুনেন, ফাযাক্কির ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। হে নবী, আল্লাহর অনুগ্রহে আপনি, আপনার রবের অনুগ্রহে আপনি না গণক না আপনি পাগল। ওরা যতই পাগল বলুক আর গণক বানুক, আমি তো জানি আপনি আমার রসুল, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি, আমি তো জানি আপনি আমার বাশির, আমার নাসির, আমার সিরাজ, আপনি আমার রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। এবার আপনি লক্ষ্য করেন, উনজুর কাইফা দরাবুলাকাল আমসাল, ওরা লক্ষ্য করুন ওরা কি ধরনের আজে বাজে কথা আপনাকে বলতেছে। ফাদাল্লু, ওরা বিভ্রান্ত হয়েছে, এমন বিভ্রান্ত হয়েছে, ফালা ইস্তাতিউনা সাবিলা, কোনো বুদ্ধি তাদের মাথার মধ্যে ঢুকছে না, কোনো সঠিক কথা তাদের মাথার মধ্যে যাচ্ছে না। তার মানে হলো কি? তার মানে হচ্ছে বিরুদ্ধবাদীরা কোনো চুক্তি ছাড়াই হিংসার আগুনে জ্বলে তারা কথা বলে। যারা হিংসার আগুনে জ্বলে ওদের কাছে কোনো যুক্তি থাকে না। হুসরাসরাম শিরকের বিরুদ্ধে তিনি কথা বলছেন, শিরকের বিরুদ্ধে কথা বলছেন, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলছেন, যুক্তি দিয়া কথা বলছেন, হুজুর বলছেন শির করো না। ওরা এর এ ব্যাপারে তারা বলছে যে লোকটি কবি, হুজুর বলছেন শিরিক করো না, ওরা কয় লোকটা কবি। হুজুর বলছেন আল্লাহর তরফ থেকে আমি প্রেরিত হয়েছি, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে মানো। আর তারা বলতেছে যে তুমি হলে একটা জাদুকর। হুজুর সাল্লাম তিনি বলছেন, হুজুর সাল্লাম তিনি বলছেন যে তাওহীদকে প্রতিষ্ঠা করো, এক আল্লাহর আইন কানুনকে তোমরা মেনে নাও। ওরা কয় যে তুমি বাজারে যাও কেন, তুমি ভাত খাও কেন। তার মানে হচ্ছে ওদের কাছে কোনো যুক্তি নাই, ওদের মাথায় কোনো বুদ্ধি কুলায় না, যা খুশি তাই তারা পাগলের মতো বলতেছে। এসব কথাবার্তা দিয়া প্রকৃত সত্যপন্থীকে ফিরায় রাখা যায় না। যেমন প্রত্যেক যুগেই আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে এই জাতীয় কথাবার্তা চিরকাল সন্দেহ সংশয় সৃষ্টি করে রাখা হয়, আর সেই সন্দেহ সংশয়ের ষড়যন্ত্রের জালকে দুহাতে ছিন্ন করে তাওহীদবাদী যারা কিসমত যাদের ভালো, যার তারা শির থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামীর সামনে মাথা নত করে দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেবলমাত্র নেতা এবং রাসূল হিসাবে মেনে নিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শির মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম। দারিদ্র বিমোচনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন, ভিক্ষা কম দিয়েছেন। কেউ চাইলে, রসুলের আদত মুবারক ছিল, কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন, থাকলে দিতেন, জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই। বলেছেন কিছু নাই, বলতেন আজকে দিতে পারলাম না, তুমি আবার এসো, দেব না, এরকম কথা জীবনে একবারও বলেন নাই। সুবহানাল্লাহ, শুধু দিয়েছেন, কিছু নেন নাই। আল্লাহ, সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন, কাউকে কষ্ট দেননি, ক্ষুধার্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, নিজে ক্ষুধায় কষ্ট করেছেন। হযরত আবু বকর ওমর মসজিদে নববীর ভেতরে বসে অসময় বসে আছেন, রাসূলুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন আমরা ক্ষুধার্ত, দুই তিন দিন কিছু খাই না। রাসূলুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা, চলো। তিনজন বেরিয়ে গেলেন, মসজিদে নববীর পাশেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি 1973 সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম, 4,733 টাকা ছিল বিমানের ভাড়া।
তখন মসজিদ নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেই বাড়িতে গেলাম, ওইখানে একটা বাক্সের ভিতরে, একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি, তীর আর ধনুক। আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য, কারণ এটা সেই তরবারি, সেই তীর, সেই ধনুক যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল, যদি ধরতে পারতাম প্রাণ ভরে একটা চুমা দিতাম। এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন, আবু আইয়ুব আনসারি তিনজন মেহমান, এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে? স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি একটা ছাগল জবাও করো, রুটি বানাও। তিনি চলে গেলেন বাগানে, বাগান থেকে কিছু খোরমা আনলেন, হাদিস শোনাচ্ছি গল্প নয়, কিছু খোরমা এনে রসুলের সামনে রাখলেন। রসুল্লাহ বললেন, এর মধ্যে কাঁচা পাকা আধা পাকা তিন পদের খাজুর, আমি কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন, তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন, কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরে বরকত দিয়া দিবেন। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল, রসুলের সামনে গোস্ত আসলো, রুটি আসলো। আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচাইয়া হযরতে আবু আইয়ুব আনসারির হাতে দিয়া দিলেন। বললেন, আবু আইয়ুব, এই রুটি আর গোস্ত টুকরা নিয়ে যাও, আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই। দুনিয়ার মানুষের খাবার পৌঁছাইছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন, একদিন দুই দিন না, মাসের পর মাস রাসূলুল্লাহর স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করেছেন, এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায়, ছোট্ট ঘরটা, বিশ্বনবীর ঘর। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রাসূলুল্লাহ শুয়ে আছেন। তারপরে হযরত আবু বকর সালাম করলেন, রাসূলুল্লাহ উঠে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, এক কোণায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে, এক পাশে একটা গ্লাস, আর আপনি যে বিছানায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, দড়ি দিয়া বুনানো খাটিয়ার উপরে শুয়েছিলেন, হাতের তলায়, মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করল, আর আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা তোশক আপনাকে বানায় এনে দেই। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে, আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের বিধান কায়েম করলেন, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল, বৃদ্ধরা ভাতা পেল, বয়স্করা ভাতা পেল, বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল। অবস্থা এমন হল, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত কে নেবে, যাকাত কে নেবে চিল্লানো হতো, ঢোল বাজানো হতো, একজন লোক পাওয়া যেত না যে যাকাত আমার দরকার। ইতিহাস লিখছে, ওই সময় একজন লোক তার সৎকার টাকা নিয়ে ঘুরতেছে যে যাকাত কাকে দিবে, তিন দিন হলো যাকাত নেওয়ার মতো একটা লোক পেল না, অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে। কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা, তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা। এই লোকটি বলল, পথিক, সালাম আলাইকুম, আমি তিন দিন ঘুরলাম এই দেশে, একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা, যাকাতের টাকা দিতে পারি, আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ, জামা কাপড় ময়লা, আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন। লোকটি বলছে, তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না, তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে ছেঁড়া খাতা,
তোমার ওই টোপলায় যত টাকা ওর থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে, আমি এক সপ্তাহ ঘুরতেছি একটা গরিব মানুষ পাই নাই এই দেশে। এটি হলো জাকাতের কল্যাণময়তা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা। যারাই জাকাত দেয় না, অর্থকে সঞ্চিত করে, সোনা এবং রূপাকে সঞ্চয় করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যারা নাকি রৌপ্য এবং স্বর্ণ সঞ্চয় করে, আমার রাস্তা খরচ করে না, মানে গরিবদের দেয় না, সঞ্চিত করে রাখে, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। প্রশ্ন উঠতে পারে, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি হয়? আল্লাহ সুসংবাদ বললেন কেন? এটা বোঝাবার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত যথেষ্ট। মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে, দারুণ দুষ্ট, মা তখন বলে, দাঁড়া তোর বাপ আসুক, আমি তারে নালিশ করব, এমন পিটি দেবে তখন মজা টের পাবে। পিটাইলে কি মজা লাগে? তাহলে মজা বললো কেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয়। এটা কোরআনে কারিমের বাগধারা। আল্লাহ তাআলা বলছেন, তীব্র শাস্তির সুসংবাদ দাও। স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছো, যাকাত দাওনি। বহু মহিলার অসংখ্য সোনার উপায় আছে, যাকাত দেন না। কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে, সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন। সারা বছরে যাকাত দিলেন না, এতগুলি সোনা আটকায় রাখলেন কেন? আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক। কোরআন শুধু নামাজ রোজা নয়, দেখুন না আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনা লাগনিয়াই মিনকুম। আল্লাহ বলছেন, তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে থাক, এটা আমি চাই না। এটা যাকাত, ফিত্রা, সাদকা, এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক, তাহলে মানুষের উপকার হবে। সুতরাং 7.5 তোলা নিচ পর্যন্ত যাকাত আপনার না দিলে চলবে। যখন 7.5 তোলা হবে তখনই যাকাত শুরু হবে। যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে। 52 তোলা রূপা হলে যাকাত দিতে হবে। এই যাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন, শাস্তিটা কি হবে শোনেন। আল্লাহ শাস্তির ধরনও বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম তাকনিজুন। এমন একদিন আসবে যখন এই স্বর্ণ আর রৌপ্যকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া সিল বানানো হবে, আর এই সিলগুলি তোমার কপালে, তোমার পার্শ্ব দেশে, তোমার পৃষ্ঠ দেশে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়ে। আর বলা হবে, হাদামা কানাস্তুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো নাই। রাসূলের কাছে প্রশ্ন হয়েছে, ওয়াইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করব। আল্লাহ তাআলা বলছেন, কুলিল আফওয়া, বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি। আল্লাহ বলেন, খরচ করো, যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন। দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে? আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন, এটাকে বিশ্বাস করেন? এটি তো ইমানের প্রশ্ন। কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ। আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক? কে? ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলছেন, আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি। হালালে বরকত হয়, হারামে বরকত হয় না। আজ গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক। তাও আলহামদুলিল্লাহ কব না কেন? কারণ হালালে বরকত হয়, হারামে বরকত হবে না। আচ্ছা, কুত্তায় বাচ্চা দেয় কয়টা কন্ত? ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জন্মের মতো হয়। এই কুত্তাগুলি যদি সব বাঁচত,
তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন? কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না। গরুতে গাবিতে বাছুর দেয় কয়টা বছরে? একটা মাত্র, একটি। আর মুসলমানেরা গরু যা জম্মের খাওয়া খায়, তারপরেও কুত্তা বেশি না গরু বেশি? এই কারণে, যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত, কুত্তা হারাম তাই বরকত নাই। ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরে কাজ করে না, জাতির কল্যাণমূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে। ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক ব্যাংকের জন্য কলেজ, ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয়, দুর্ভিক্ষ হয়, যখন বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে। হ্যাঁ, অনেক প্রকল্প আছে, মেধাবী ছাত্র গরিব ছাত্রদেরকে স্টাইপেন্ড দেয়, বিধবা নারীদেরকে কি বলে ওর সেলাই করে, সেলাই মেশিন দেয়, জাকাত। আরেকটু বলি, আপনারা বিরক্ত হন না তো? জাকাত আমরা কি করি? বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি, এক্সিবিশন। অমুক সাহেব জাকাত দেবেন, আপনারা আসবেন, দলে দলে ফকিররা আসলো, একটা লুঙ্গি আর শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচটা দশটা মারা গেল, হয় নাই বাংলাদেশে? এই প্রদর্শনী এক্সিবিশনের কোনো মানে নাই। জাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে? তুমি জাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা, কারণ গরিব তোমার করুণার পাত্র নয়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে, গরিব তোমার করুণার পাত্র নয়। জাকাত দিয়া আসো তার বাড়ি যায়, তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোনো অর্থবহ কাজ নয়। কি দিবেন? রসুল্লার কাছ থেকে শিখুন। ওই যে একজন আসলো ভিক্ষা চাইল, বলল তোমার কি কিছু নাই? বলল আছে। কি আছে? কন্ত মাশা আল্লাহ, জানি সবাই কিন্তু আমল করি না। দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে, বাকি আছে শুধু পালন করা। রসুল্লাহ তাকে বললেন কম্বলানো, বিক্রি করে কিনলেন কি? কুড়াল। রসুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতল লাগায় দিলেন, বললেন যাও জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, ভিক্ষা কোনো দিন আর করবা না। এক বছর পর হাদিস শুনুন, এক বছর পর ওই ভিক্ষুক এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে চিনেছেন? আমি সেই ভিক্ষু যে ভিক্ষা নিতে এসেছিলাম, আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুড়াল দিছিলেন, কুড়াল দিয়া কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে। এটার নাম ইসলাম। শুধু নামাজ রোজা জিকির আজগারের জন্য শুধু নয়, নামাজ রোজা জিকির আজগার তো করব, কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে। সুতরাং জাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন, একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, তার সতীত্ব সে বাঁচাতে পারবে। ক্ষুধার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায়। এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে। কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে, একটা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় ঘুরতেছে, ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন, পরে আপনি একটা চিনাবাদামের বাক্স কিনে দেন, ৫০ টাকা ১০০ টাকা দিয়া কিছু চিনাবাদামের পুঁজি দেন, একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুঁজি দেন, কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন, সে রাস্তায় বসে জুতা পালিশ করবে, ছেলেটি পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে, সমাজ সংস্কার হবে, সমাজ অপরাধ মুক্ত হবে, সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয়, এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা? রাসূলুল্লাহ বলেছেন হাদিস, তোমার কাছে যদি এমন খবর আসে যে কেয়ামত হচ্ছে, আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে, কেয়ামত হচ্ছে, গাছের চারাটি কেয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও, কেয়ামতের দিন সত্তায় চারি আর সব পেয়ে যাবে। এটি গাছ যদি কেউ লাগায়, ওই গাছে যত পাখি বসবে, ফল হবে, মানুষে খাবে, আশ্রয় নেবে মানুষেরা, কেয়ামত পর্যন্ত সৎকায় জারিয়ার সব মানুষ কবরে বসে বসে পেতে থাকবে। সব জায়গায় সওয়াব আর সওয়াব জানি না, খালি মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলেই সব।
আর খালি ইল্লাল্লাহ বলবেন বা কেন? যারা এই ধরনের জিকির করেন, আমার মনে দারুণ প্রশ্ন, জবাব খুঁজে পাই নাই। আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকির করার পারমিশন কোন হাদিস দিয়েছে? কে দিয়েছে এই পারমিশন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণাঙ্গ কালেমা, কমপ্লিট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আফজালুল জিকর লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এর অর্থ কি? আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি? কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে, কোন মুসলমানের এমন জিকির করা উচিত নয়। তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন, দুর্ভাগ্য জাতি। প্রিয় ভাই সব, দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তাআলা এসব ব্যবস্থা করে রেখেছেন। কাজ করে খাও, আয় থেকে দায় শোধ করো, আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান, কলা গাছ লাগান, হাঁস পালেন, হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে, ভেতরে মাছ থাকবে, হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে, হাঁস বড় হয়ে ডিম দেবে, এ ডিম বিক্রি করবেন, মুরগি বিক্রি করবেন, পেঁপে বিক্রি করবেন, কলা বিক্রি করবেন, মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাজ আর নাই। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি। এটার নাম কি? সাওয়া বলেন, এটার নাম কি? এটার নাম আল্লাহর কাছে এটার কোনো দাম নাই, কোনো দাম নাই আল্লাহর কাছে দাম এইটা। এই জন্য যারা শ্রমিক, শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ, যারা সহস্তে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু। আপনারা শ্রমিক না, সেই জন্য সুবহানাল্লাহ কইতে পারলেন না, আলহামদুলিল্লাহ বলে রসুল্লার হাদিস শোনাচ্ছি। আমি গাজী কালু চম্পাবতীর পুঁথি শোনাচ্ছি না, আল কাসেব হাবিবুল্লাহ, যে ব্যক্তি সহস্তে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। এখন যদি কোনো রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইছি নামাজ রোজা দিয়ে আর করবো কি, এটি কিন্তু ঠিক নয়। আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি। আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন, আপনার পয়সা হালাল। যে ব্যক্তি রিক্সা চালায় আড়াই মনে বস্তা মাথায় করে স্টিমারে উঠায়, ওর চাইতে হালাল পয়সা কারো নাই। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই, বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না। গুলশান, বনানি, আভিজাত্যপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে, খুব শান্তির নিলয় না, শান্তি নাই। বাড়ির মালিক, বহু টাকার মালিক, রাত্রির বেলায় ঘুম হয় না, কোন ফাঁক দিয়া জানলার পাশ দিয়ে গুলি এসে বুক ঝাঁঝরা করে দেয়, ঘুম নাই। জনমের মতো অসুখ হয়েছে, প্রত্যেক দিন সোনার চাউল দিয়ে ভাত খাইতে পারে কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে। পাঙ্গাসের পেটি, খাসির চর্বি খাইতে পারবেন না, ভাত কম খাবেন, সকালবেলায় ডিমের পুষ, দুপুরবেলায় এক স্লাইস টুস, সন্ধ্যাবেলায় ফলের জুস খাওয়া শেষ। বউ তো কথা শোনে না, হাজারো কাজ করে ঘরমুক্ত হয়ে স্বামী ফিরেছে, বিবি সাহেবা, বেগম, বেগম সাহেবা পেখম ধরে হাতে ভেরিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছে। স্বামী বেচারা কষ্ট করে এসে জিজ্ঞেস করছে তুমি কই যাও, বলছে আই এম ভেরি বিজি। ছেলে হয়েছে কয়টা, সব গুন্ডা মাস্তান, মাথায় এত বড় চুল, হাতে এত বড় নখ। মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে, বেটা বাড়ির কাজের লোক, কাজের মেয়েদের হাতের দেওয়া খানা খাইল, আদর পাইল না, যত্ন পাইল না, সম্মান পাইল না, খাইয়ে টাইয়া নিজে নিজে শুয়ে আছে, এতগুলা ঘুমের ট্যাবলেট খাইছে ঘুমও আসে না। কিন্তু তুমি মেয়ে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর সারাদিন কাজ করে পোলাওর চাউল কিনতে পারো নাই, মোটা চাউল কিনেছ, খেসারির ডাল কিনেছ, এটু কিনে বাড়িতে বউ রান্না করেছে। আমি চোখে দেখা কথা বলি, আল্লাহ তাআলা এই বয়সে কম দেখান নাই, কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি,
অনেক বস্তি এলাকায় গিয়েছি, স্বামী বসে খাচ্ছে, ঘরমাক্ত রিক্সা চালায় আসছে, আড়াই মনে বস্তা টানে আনছে, স্ত্রী খাবার তুলে দিচ্ছে, আরেকটু খাও, খুব কষ্ট করেছো, আরেকটু খাও। ওর ঘরে ফ্যান নাই, কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে, আরেকটু খাও, এত কষ্ট করো তুমি। ওর ঘরে ফোমের বিছানা নাই, চটের মতো শক্ত বিছানা, বালিশ নাই, ইটের মতো শক্ত, সাব কাপড়ের একটু কভার দাও, এরকম একটা বালিশের উপরে সারাদিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে, কোনো ওষুধ খাওয়া লাগে নাই, এমন ঘুম আসছে ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। শান্তি কি বড় লোক হলে হয়? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্যে এই শান্তি আসবে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে আল্লাহ পাকের দেওয়া এই বিধানগুলি আমরা যদি সমাজে কায়েম করতে পারি তাহলেই এটি সম্ভব। আমার দেশে এখন যদি জাকাতের টাকা কালেকশন করা হয় তাহলে আমরা একটা হিসাব করেছি, আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি, আপনারা জানেন বোধহয়, ইসলামী ব্যাংক, এর জন্ম লগ্ন থেকে আমি আছি এর সাথে, সেই হিসেবে আমরা একটা জরিপ চালাইছি, বাংলাদেশে যদি এখন জাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে তাহলে একেবারে কম করে হলেও 6,000 কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে, 6,000 কোটি। আর অক্ষ স্টেট আছে বাংলাদেশে লক্ষ লক্ষ একর জমিন, যা বিভিন্ন মোতোয়াল্লি তারা সিন্দাবাদের দত্তের মতো অক্ষ সম্পত্তির উপরে চেপে বসে আছে। এই অক্ষ সম্পত্তি যদি উদ্ধার করা যায় আর জাকাত আর ওসরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে, বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই। এই যে 6,000 কোটি টাকার শূন্যতা ভেকুয়াম সৃষ্টি হলো বাংলাদেশে, এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু করলো। ব্যাংক সুদ নেয় 15 or 17%, আর এনজিওরা নেয় 35 থেকে 40%, মারাত্মক সুদখোর, সমাজে কাবলিওয়ালাদের মতো সুদ চালু করে দিয়েছে। প্রিয় ভাই সব, বাংলাদেশ এটি সম্পদশালী দেশ। যারা বলে, আমি পার্লামেন্টে একবার বক্তৃতায় বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব, আমি তাদের সাথে একমত হতে পারি না, আমার দেশ সম্পদশালী দেশ, আলহামদুলিল্লাহ বলে আমার দেশ, এ বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর, আলহামদুলিল্লাহ বলবেন না। এখানে বনজ সম্পদ আছে 32,53,860 কিলোমিটার বর্গমিটার নিয়ে, বর্গ মাইল জুড়ে। এখানে আল্লাহর হিকমতটা দেখেন, সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে? বরিশাল, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই এলাকায় সুন্দরবন কে বানাইছে? কোন গভর্নমেন্ট বানিয়েছে? কেন আর অন্য জায়গায় বানানো হলো না? কেন উত্তরবঙ্গে বানাইলো না? কেন? কারণ আমাদের বঙ্গোপসাগর হলো সাইক্লোন জোন, এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়, সাইক্লোন জোন। 240, 80, 300 অথবা 1,000 মাইল স্পিডে বা 500 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয়, আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয়। উপকূলীয় এলাকায় যদি আল্লাহ তাআলা সুন্দরবন তৈরি না করতেন তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত। আল্লাহ তাআলা কি দয়া, সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করেছেন, তাও আমরা সুবহানাল্লাহ বলবো না। এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে, কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হয়েছে ভক্ষক, জন্মের খাওয়া খাইতেছে। আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ, খুব বেকায়দা, সেই জন্য আল্লাহ তাআলা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন। সেই পাহারাদার কে? রয়্যাল বেঙ্গল টাইগার। যদি সামনে পড়েন 10 কোটি টাকা ঘুষ দেবেন, এ কথা শুনলেও আপনারা ছাড়বে না।
যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ, দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে, আল্লাহ সেই জন্য পাহারাদার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দেশে রয়েছে পানি সম্পদ, বাংলাদেশের ছোট বড় 250টি নদ নদী আছে, যেগুলির দৈর্ঘ্য 3,200 বর্গ মাইল। আছে পানি সম্পদ, আছে পশু সম্পদ, আছে মৎস্য সম্পদ, সর্বোপরি আছে এই বাংলাদেশের 14 কোটি মানুষের 28 কোটি হাত। এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায়, তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না। আমার দেশের সম্পদের অভাব নাই, যথেষ্ট সম্পদ আছে, শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই, সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে, আরো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম। যুদ্ধ বিধ্বস্ত জাপান কোথা থেকে কোথায় গেল, উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে, থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইত, সেই থাইল্যান্ড এখন, আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম, একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল, 30 কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে, বিল্ডিং গুলি দেখতে হলে এরম তাকালে মাথা টুপি পড়ে যায়, এত উঁচা উঁচা বিল্ডিং। সিঙ্গাপুর কোত্থেকে কোথায় গেল, আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। আমাদের বুঝতে হবে, আমার ইসলাম দারিদ্রের বিকাশের জন্য আসে নাই, দারিদ্র বিমোচনের জন্য এসেছে, সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে, এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন ইন্তেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দিবে, আমার নাতি নেতৃত্ব দিবে, বলেন কার বাবার হিম্মত ছিল এটার প্রতিবাদ করার? তিনি কি তা করেছেন? না। ইন্তেকালের সময় জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন, আমার পরে তোমাদের মধ্যে যিনি বেশি যোগ্য, খোদাভীরু, আল্লাহকে ভয় করে, তেমন লোককে তোমরা নেতা নির্বাচিত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই বলেছেন, ওমর ওসমান আলী তাই বলেছেন। সুবহানাল্লাহ। বলেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম, এটি হলো গণতন্ত্র, তোমরা তোমাদের পরামর্শ ভিত্তিতে তোমাদের রাষ্ট্র সমাজ পরিচালনা করো। সুবহানাল্লাহ। বলেন কে বলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ, বেদ আর বাইবেলের মতো? নিশ্চয়ই নয়। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে। এ মাসটার নাম কি? আরবি। আরবি মাসের নাম কি? মুহররম। এটি সেই মাস যে মাসে খেলাফতকে প্রতিষ্ঠার জন্য রসুলের কলিজার টুকরা নয়নের পুতুল ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন। হযরত ইমাম হোসাইন তিনি দেখতে পেলেন 680 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে, এবং সরকারি মালের কোনো হিসাব নাই, অডিট নাই, স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়াত, যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল। ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন, যে পিতার পেটে জন্মে এসেছেন, যে নানার কোলে বড় হয়েছেন, তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন? তিনি বললেন আমি কুফায় যাব, কুফার লোকেরা দাওয়াত দিল, তিনি কুফায় রওনা করবেন, মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুফায় আপনি যাবেন না। তিনি বললেন আমি কোনক্রমে এজিদের বশ্যতা স্বীকার করব না, আমি এর বিরোধিতা করবই। মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন। এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু। তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন, ইবনে জিয়াদ কুফার গভর্নর, তিনি বাধা দিলেন, বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো। ইমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখেরাতকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আমি তার সামনে জীবন থাকতে যাব না। রাতারাতি ইয়াজিদ 6,000 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হোসাইনের সাথে লোক কত? মাত্র 72। 6,000 লোক কি যুদ্ধ করা লাগে 72-এর সাথে? শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিছে 72 জন শেষ হয়ে যাবে। হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদের বললেন, ও আমার সাথীরা,
ইয়াজিদ আমার শির চায়, আমাকে চায়, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায়। সাথীরা বললেন, ইমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই, আর আপনার যদি শাহাদাত নসিব হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব। সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল, জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। এখন একজন পুরুষ বেঁচে আছেন, ইমাম হুসাইন। তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন, তোমাদের কাল্লার হাওলা করলাম, আমি যুদ্ধে চলে যাচ্ছি, আমার চোখের সামনে আমার নানাজির দান্দার মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবীদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম, খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে, রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। স্ত্রী এগিয়ে এলেন, বললেন, হুসাইন জিহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না, তবে একটি দাবি আছে। এই যে ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু, গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই, পানি নাই, আমার বুকে দুধও নাই, এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন। এজিদি সৈন্যরা, আমার হাতের দিকে তাকাও, এটি রসুলের আওলাদ, আমার কলিজার টুকরা সন্তান, ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও, ওর একটু পানি পান করাই, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয়। তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করল না, তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল ইমাম হুসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভেতর থেকে, বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। ইমাম হুসাইন দুই হাতে আজলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন, আর বললেন, কলিজার টুকরো সন্তান, সালে আলাইহিসসালামের উটনীর রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র, হযরত সালে আলাইহিসসালামের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি, তুমি তার অনাথ। বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী এই নাও তোমার বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে, এমন পানি পান করেছে, কেয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না।